ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে অনেক দিন পর ব্লগ করছি, সেই লাস্ট আমি ওর বার্থডে ব্লগটা দিয়েছিলাম, তারপর আর ব্লগ দেওয়ার টাইম পাইনি। সত্যি কথা বলতে খুব ব্যস্ততা, সামনেই তো পুজো এসে গেছে, প্রচন্ড ব্যস্ততা চলছে, ঘর দোর পরিষ্কার করা, তার মধ্যে বৃষ্টি। এই আবার জানি কি হয়েছে, একটু থেমেছিল, রোদ হয়েছিল, আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, এই দেখো নিচ্ছে। তো প্রথমে ভেবেছিলাম একটু খিচুড়ি রান্নাই করবো আজকে, কিন্তু ভাবছি না, অনেক দিন ধরে আমার কি খেতে ইচ্ছা করছে জানো, গোবিন্দভোগ চালের ফেনা ভাত হয়, সেই গোবিন্দভোগ চালের ফেনা ভাত আর তার সাথে ডিম সেদ্ধ আর আলু সেদ্ধ মাখা, ও দুর্দান্ত। আমার যে কি প্রিয়, ছোটবেলায় খুব ভালোবাসতাম জানো তো খেতে। এই যে অনেক বেলা হয়ে গেছে, প্রচুর বেলা হয়ে গেছে, পুজো এসে গেছে, যেহেতু আর বেশি দিন কিন্তু বাকি নেই, থেকে এখন তো চতুর্থী থেকেই পুজো শুরু হয়ে যায়, চতুর্থীও আমি বলবো না, মহালয়ার পরের দিন থেকেই, কিন্তু এখন সিচুয়েশন অন্যরকম, কিন্তু মহালয়ার পরের দিন থেকেই ঠাকুর দেখতে বেরিয়ে যাওয়া ব্যাপার ছিল আগে আর কি। যেটা দেখো পুজো এসে গেছে, ঘর দর পরিষ্কারের সাথে সাথে ত্বক পরিষ্কারও দরকার আছে, তো এইভাবে ত্বকের যত্নটা করে নিয়েছি। তো এটা আমি লাগিয়ে রেখে, আমি এখন লাগিয়ে নেবো, এটা তো আধ ঘন্টা মতন লাগিয়ে রাখবো এখন, আর তারপরে আমি এখন গিয়ে কি করবো, ওই ফেনা ভাতে একটু জোগাড়টা করে রেখে দেবো, তাহলে কি হবে ঝটপট বসালেই হয়ে যাবে। আমার রান্নাঘরে চলে এসেছি, এটা অলমোস্ট শুকিয়ে গেছে, আর এটা শুকোতে শুকোতেই আমি অনেকগুলো কাজ করে নিয়েছি। এখানে এই আলু কেটে রেখে দিয়েছি, এই আলু মাখা আলু চোখা করার জন্য। পিছনে আমার লাইটটা না খুব বাজে আসে এটা, আচ্ছা। আর এখানে দেখো ডিম সেদ্ধ করবো, বসিয়ে দিয়েছি দুটো বাড়িতে। এখন আশেপাশে আমাদের যে বাড়ি আছে ওখানে ঘর পরিষ্কারের আওয়াজ আসে, মানে সব ঘর ধুর পরিষ্কার হচ্ছে চারিদিকে, পুজো এসে গেছে ঘর পরিষ্কার হচ্ছে, এইরকম আওয়াজগুলো আসে, বেশ ভালো লাগে। গোবিন্দভোগ চাল অদ্ভুত সুন্দর গন্ধ বেরোচ্ছে, অপূর্ব গন্ধ বেরোচ্ছে কিন্তু এই গোবিন্দভোগ চাল থেকে। এই দেড় ফুটও দেবো, বেশি দেবো না, অনেক হয়ে যাবে। এই এক কৌটো দিলাম আর এই দেড় কৌটো হয়ে যাবে। একটু চাল তুলে রেখে দিই, নালে মা লক্ষ্মী রাগ করবে, চাল যদি কুনকেতে তুলে না রাখা হয় তাহলে মা লক্ষ্মী রেগে যায়, তাই রেখে দিয়েছি এখান থেকে। ব্যাস রেডি, চালটা ধুয়ে নিই, আর ধুয়ে নিয়ে রেখে দেবো চালটা, ভাতটা পরেই করবো, তবে আলুটা প্রেশার কুকারে সেদ্ধ করে নেবো আমি, আর ভাতটা হতে তো আমার ডিমটাও সেদ্ধ হয়ে যাবে, আর আলুটা সেদ্ধ হওয়া থাকলে প্রেশার কুকারে একটা সিটি মারবো সেদ্ধ হয়ে যাবে, আর সেদ্ধ হয়ে গেলে তাহলে আলু চোখাটা বানাতেও সুবিধা হবে আমার। ধুয়ে নিয়েছি, গোবিন্দভোগ চাল বেশি কখনো ধুতে নেই, দুবারের বেশি ধোবেই না, তাহলে কিন্তু ওর গন্ধ নষ্ট হয়ে যায়, তাই দুবার জল পাল্টে ধুয়েছি। ব্যাস এটা হয়ে গেল রেডি, আলুটা আমি প্রেশারে বসিয়ে দিই। পুজো দেওয়া হয়ে গেছে যেটা দেখালাম, আর এখন এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা ফুটছে দেখো, আর ডিমগুলো আমি ছাড়িয়ে নিয়েছি এসে, আর এদিকে আলু মাখাটা এখন রেডি করে নিচ্ছি। তো এখানে লঙ্কাগুলো একটু লালচে লালচে করে ভাজবো, লালচে মতন একটু ভাজা হলে কি হবে, বেশ মুচমুচে হবে আর বেশ ভালো লাগবে। তো দেখো আমার ভাতের থালাটা এখানে নিয়েছি, দুটো ডিম, এখানে আলু, আর এখানে গোবিন্দভোগ চালের ভাত, এবার এটাই আমি দেব ঘি, পুরো ব্যাপারটাই ঘি দিয়েই হবে, ঘিয়ের গন্ধেই কিন্তু এটা খাওয়া হবে। তো ঘিটা
পুরো ভাতে আগে মিশিয়ে দারুণ লাগছে, দারুণ টেস্ট অনেক দিন পর। গোবিন্দভোগ চালের এরকম ফেনা ভাত, তার সাথে ঝালঝাল আলু মাখা আর ডিম, ঘি তো পুরো গড়িয়ে গড়িয়ে চলে যাচ্ছে দেখো। কুসুমের কালারটা দেখেছো?